बगुड़ा सिटी आइडियल मद्रासा मेधा मनने एक धापे गए। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु अलैकुम रहमतुल्लाह। बीसीएमए क्लास 10 এর আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা সপ্তম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে তৃতীয় লেকচারে আমরা দেখব যে অনুপ্রস্থ তরঙ্গ কি। আমরা দেখেছিলাম যে তরঙ্গ কি, তরঙ্গ সংজ্ঞা, তরঙ্গের বৈশিষ্ট্য এবং তরঙ্গের কিছু প্রকারভেদ নিয়ে আমরা গত লেকচারে আমরা আলোচনা করেছিলাম। এবং আমরা ওখানে দেখেছিলাম যে তরঙ্গ হলো দুই প্রকার, একটা হচ্ছে অনুপ্রস্থ, একটা হলো অনুদৈর্ঘ্য। তো আমরা এই অধ্যায়ে অনুপ্রস্থ তরঙ্গ নিয়ে আমরা একটু আলোচনা করব। তো অনুপ্রস্থ তরঙ্গটা কেমন হয় আমরা দেখেছিলাম, এবং সংজ্ঞাতেও বলেছিলাম যে যে তরঙ্গ মাধ্যমের অণুগুলোর কম্পনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয় তাকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ। অর্থাৎ যদি অণুগুলো কাঁপে এই দিকে, এই দিকে এবং এই দিকে, তরঙ্গটা যাবে হলো সমকোণে, সমকোণ উৎপন্ন করে তরঙ্গটা এই দিকে চলবে। এরকম তরঙ্গ হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। আমরা তাহলে একটা তরঙ্গ অঙ্কন করে ফেলি। আমরা জানি কেমন হয় তরঙ্গ, এবারে এরকম এটা হলো তরঙ্গ। তাহলে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এই যে এই রেখা দ্বারা কি বোঝানো হচ্ছে, এই রেখা দ্বারা বোঝানো হচ্ছে হলো এটা হলো, এই রেখা দ্বারা বোঝানো হচ্ছে এটা হলো কম্পনের দিক, কম্পনের দিক। এই রেখা দ্বারা বোঝানো হচ্ছে এটা হলো কম্পনের দিক, আর এই এই রেখা দ্বারা বোঝানো হচ্ছে এটা হচ্ছে তরঙ্গ প্রবাহের দিক। খেয়াল করো তরঙ্গ কিন্তু এই যে এটা, এই যে ঢেউ, এই ঢেউটা হলো তরঙ্গ, আর এই রেখা হচ্ছে তরঙ্গ প্রবাহের দিক, আর এটা হলো কম্পনের দিক। অর্থাৎ ওই যে আমি বলেছিলাম যে একটা ফিতা বা কিছু নিয়ে আমরা যদি এইভাবে কাঁপাই, আমরা দেখব এই যে কাঁপছে এইদিকে এইদিকে, কিন্তু ঢেউটা যাচ্ছে হলো এইদিকে এইদিকে। অর্থাৎ ওই যে ফিতাটা, ওই ফিতাটার প্রতি না অনু পরমাণু, এরা কাঁপছে হলো উপর নিচ বরাবর, কিন্তু তরঙ্গ নামক যে আন্দোলনটা সেটা যাচ্ছে হলো এইভাবে, অর্থাৎ সোজা এইদিকে। তাহলে মাঝখানের কোণটা কত ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি, এটা সোজা, এটা সোজা, তাহলে মাঝখানের কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি সমকোণে। অর্থাৎ কম্পনের দিক আর তরঙ্গের প্রবাহের দিক, এই দুইটার মাঝখানের কোণটা হচ্ছে সমকোণ। এই যে এরকম যে তরঙ্গটা এটাকে বলা হলো অনুপ্রস্থ তরঙ্গ। তো অনুপ্রস্থ তরঙ্গটা যখন আমরা এঁকে ফেললাম, তখন এখান থেকে কিছু এর কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, কিছু ধর্ম আছে, কিছু রাশি আছে এটি সংক্রান্ত যেটা আমাদের জানতে হবে, এর বিশেষ কিছু খণ্ডাংশ, কিছু পরিচয় আছে, এগুলো আমাদেরকে জানতে হবে। প্রথম কথা হলো আমাকে জানতে হবে হলো একটি পূর্ণ তরঙ্গ কাকে বলে, একটা পূর্ণ তরঙ্গ কোনটুকু। এই যে একটা ঢেউ উৎপন্ন হয়েছে, এই পুরোটাই কি একটা পূর্ণ তরঙ্গ, একটি পূর্ণ তরঙ্গ আমাদের একটি, এখানে কি একটি হয়েছে না অনেকগুলো হয়েছে। তাহলে প্রথম কোশ্চেন হলো একটি পূর্ণ তরঙ্গ কাকে বলে, সংজ্ঞাটি হলো একটি নির্দিষ্ট বিন্দু থেকে উৎপন্ন হয়ে তরঙ্গ আবার অনুরূপ বিন্দুতে আপতিত হলে এই মাঝখানের পুরো পটটুকুকে বলা হয় একটি পূর্ণ তরঙ্গ। আবার বলছি, একটি নির্দিষ্ট অবস্থান বা বিন্দু থেকে তরঙ্গ উৎপন্ন হয়ে পুনরায় অনুরূপ বিন্দুতে আপতিত হলে মাঝখানের পুরো পটটিকে বলা হয় একটি পূর্ণ তরঙ্গ, বা ওইটুকুই হচ্ছে একটি পূর্ণ তরঙ্গ। তাহলে এখানে
আমরা যদি এই বিন্দুটাই ধরি যে স্টার্টিং বিন্দু, এখান থেকে একটি তরঙ্গ উৎপন্ন হয়েছে, উৎপন্ন হলো হলো, আর সংজ্ঞাতে কি বলা হয়েছে, আবার যদি অনুরূপ বিন্দুতে আপতিত হয়, অনুরূপ বিন্দু, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন অনুরূপ বিন্দু কোনটা, এখান থেকে আমরা অনেকে বলতে পারি যে এখান থেকে উৎপন্ন হয়ে আবার এখানে আপতিত হলো, তাহলে অনুরূপ বিন্দু হলো এটা। এটা অনুরূপ কেন, কারণ এই রেখার উপরে এও এই রেখার উপরে, কাজে এটা অনুরূপ বিন্দু না, এটাকে অনুরূপ অবস্থা বলে না। অনুরূপ অবস্থা অর্থ হলো একই রকম, এটা কি একই রকম, একই রকম না। কেন একই রকম না, আমরা দেখতে পাচ্ছি এখানে তরঙ্গ উত্থিত হচ্ছে, তরঙ্গ ওইখানে উঠছে আর এখানে এসে পতন ঘটতেছে, উত্থান আর পতন এক জিনিস নয়, কাজে এটা এটাকে ওই এক অনুরূপ বিন্দু বলা যাবে না। তাহলে আবার এখান থেকে আসে এসে এসে আবার এখানে এই বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি তরঙ্গ আবার এখানে এসে উঠতেছে, তাহলে আমরা বলতে পারি এই বিন্দু আর এই বিন্দু এই দুটো সেম, এই দুইটা বিন্দুতে একটা তরঙ্গ সেম অবস্থায় আছে, একই দশা বা একই অবস্থায় আছে, এখানে উঠছে এখানে উঠছে, কাজে এই মাঝখানের এই পটটুকু হলো একটা পূর্ণ তরঙ্গ। তাহলে আমরা বলতে পারি এটা একটা পূর্ণ তরঙ্গ, কোনটুকু এরকম এই যেটুকু। তাহলে যদি পরীক্ষায় আসে একটি পূর্ণ তরঙ্গের চিত্র নিচের কোনটি বা একটি পূর্ণ তরঙ্গের চিত্র অঙ্কন করো, চিত্রটা কেমন হবে এইরকম, এটি হলো একটি পূর্ণ তরঙ্গের চিত্র, এটাকে বলা একটি পূর্ণ তরঙ্গ। আমরা আরেক ভাই বোঝা যায় কি ভাই বুঝবো আমরা, এইটি হচ্ছে হাফ, যে কোনো তরঙ্গই দুইটা সাইকেল নিয়ে দুইটা পর্যায় নিয়ে গঠিত হয়, হাফ সাইকেল হাফ সাইকেল, এক টাকা অর্থ কি, এক টাকার ভিতরে পঞ্চাশ পয়সা এই মিল হচ্ছে এক টাকা, ঠিক এরকম এইটুকু হচ্ছে অর্ধ অংশ, এইটুকু হচ্ছে অর্ধ অংশ, এই অর্ধেক অংশ আর অর্ধেক অংশ, এটাকে বলা সাইকেল বলা হয়, এটা হচ্ছে হাফ সাইকেল, এটা হচ্ছে হাফ সাইকেল, এটা হাফ সাইকেল, এটা হচ্ছে হাফ সাইকেল, একটা অর্ধ তরঙ্গ আর একটা অর্ধ তরঙ্গ মিলে হয় এটা পূর্ণ তরঙ্গ। তাহলে আমরা এভাবে বলতে পারি এইটুকু হলো একটা অর্ধ তরঙ্গ, আবার এইটুকু হলো একটা অর্ধ তরঙ্গ, এইটুকু হচ্ছে একটা ফুল তরঙ্গ, তাহলে এটা পূর্ণ তরঙ্গ কাকে বলে সেটা আমরা জানলাম। এবার যে জিনিসটা জানতে হবে সেটা হলো পর্যায়কাল, পর্যায়কাল, কাল অর্থ হলো সময়, একটা পূর্ণ তরঙ্গ উৎপন্ন হতে যে সময় লাগে তাকেই বলা হয় হলো পর্যায়কাল। একটা পূর্ণ তরঙ্গ কোনটুকু, এখান থেকে উৎপন্ন হয় এখানে, এখন মানে এইটুকু উৎপন্ন, এখান থেকে উৎপন্ন হয়ে আবার এইখানে আসতে এই তরঙ্গটি যেটুকু সময় লেগেছে এটাই হলো পর্যায়কাল। এখন এই পর্যায়কালটা কত, এটা এক সেকেন্ড হতে পারে, দুই সেকেন্ড হতে পারে, এক মিনিটও হতে পারে। আমরা যারা সমুদ্র বা সমুদ্রে যাওয়ার অভিজ্ঞতা যাদের হয়েছে, আমরা অনেক সময় তারা হয়তো খেয়াল করেছি বা তোমরা টিভিতে বা বিভিন্ন মুভিতে তোমরা দেখতে পারো, অনেক সময় একটা ঢেউ, সাগরের ঢেউ অনেক সময় নিয়ে ওঠে। বিভিন্ন ইংরেজি যে সিনেমাগুলো আছে, মুভিগুলো আছে, যেমন ইন্টারস্টেলার নামের একটা মুভি তোমরা দেখে থাকতে পারো, একটা সায়েন্টিফিক মুভি, ওখানে ঢেউ ওঠে অনেক সময় নিয়ে, প্রায় 5 মিনিট সময় নিয়ে একটা ঢেউ ওঠে। কাজেই অনেকে এখানে ভুল করে যে একটা পর্যায়কাল মনে হয় 1 সেকেন্ডের হবে, না, পর্যায়কালের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, এটা যে কোনো সময় হতে পারে, এমনকি হাফ সেকেন্ডও হতে পারে, এটা এটা হাফ সেকেন্ড হতে পারে, 1 সেকেন্ডও হতে পারে, আবার 1 মিনিট বা 60 সেকেন্ড ধরেও এটা হতে পারে, পর্যায়কালে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। তাহলে পর্যায়কালটা কি, একটি পূর্ণ তরঙ্গ উৎপন্ন হতে যে সময় লাগে তাকেই বলা হয় পর্যায়কাল। 3 নম্বরে একটা মানে যে জিনিসটা জানার প্রয়োজন সেটা হচ্ছে যে বিস্তার কাকে বলে, বিস্তার, বিস্তার এটা নাম হচ্ছে বিস্তার, আচ্ছা আমরা মাঝখানে যে এই রেখাটা অঙ্কন করেছি আমি বলেছি কি, এটা কি, এটা হলো তরঙ্গ প্রবাহের দিক, হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু এই রেখার আরো একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য হলো এই রেখাটা হলো সাম্যাবস্থান, এই রেখাটা আরেকটা নাম সেটা হচ্ছে কি, এই রেখাটার নাম কি, এই রেখাটার নাম হচ্ছে সাম্যাবস্থান,
সাম্যাবস্থার কথার অর্থ কি? একটা বস্তু যখন ঠিক মাঝখানের অবস্থায় থাকে এটাকে বলা হলো সাম্যাবস্থান। যেমন আমরা যখন সোজা হয়ে থাকি এটাই হচ্ছে সাম্যাবস্থান। আমরা ইচ্ছা করলে একদিকে হেলতে পারি, ইচ্ছে করলে এইদিকেও হেলতে পারি, কিন্তু আমি যখন সোজা হয়ে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে আমার সাম্যাবস্থান। একটা দোলনা যখন সোজা হয়ে থাকে সে হলো সাম্যাবস্থায় আছে। তাকে যদি একটু টেনে দেওয়া হয় যে সে যখন দুলতে থাকে তখন এই 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 অবস্থাটা অসাম্য, এটা হলো একটা অসাম্য। সে যখন ঠিক মাঝখানে আসে এটা হচ্ছে তার সাম্যাবস্থান। তাহলে এই যে একটা তরঙ্গ একবার উঠছে একবার নামছে, এই ওঠা আর নামার মাঝখানের অবস্থা কোনটা? এই যে এইটা। তাহলে এই জন্য এই রেখাটাকে বলা হচ্ছে সাম্যাবস্থান। অর্থাৎ এই জায়গাতে তরঙ্গটি ঠিক একটি মাঝামাঝি মিডিল অবস্থায় থাকে, এই জন্য এই রেখাটা, এই রেখাতে তরঙ্গটা হচ্ছে কী অবস্থায় আছে? সাম্যাবস্থায় আছে। তো আমরা দেখতে পাচ্ছি একটা তরঙ্গ ধান উঠছে সাম্যাবস্থা থেকে, সে উঠছে 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 উঠতে উঠতে সর্বোচ্চ কোথায় আসলো? এ পর্যন্ত আসলো। আবার এখান থেকে আমরা যদি দেখি একটা তরঙ্গ নামতেছে 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 নামতে নামতে সবচেয়ে কম কোথায় আসলো? সেটা হচ্ছে এই পর্যন্ত। এটা হলো সর্বোচ্চ উত্থান বিন্দু, এটা হচ্ছে সর্বোচ্চ পতন বিন্দু। এই যে এখন এই উত্থান বিন্দু থেকে সামান্য রেখা পর্যন্ত যে ডিস্টেন্সটা, বা এখান থেকে এই রেখা পর্যন্ত যে ডিস্টেন্সটা, যে সরলরৈখিক দূরত্বটা, এটাকে বলা হলো বিস্তার। এই যে এই দূরত্বটার নাম হলো বিস্তার। এটা একটা বিস্তার, এটা একটা বিস্তার, এটা একটা বিস্তার, এটা একটা বিস্তার। আমি যদি এখানে একটা আঁকাই রেখা আঁকাই, এটা কিন্তু বিস্তার নয়। বিস্তার শুধু কোনটি? এই যে এইটি। এখানে এখানে আমি যদি এখানে একটা রেখা আঁকাই এটা কিন্তু বিস্তার নয়। তাহলে বিস্তার কোনটা? সর্বোচ্চ যে বিন্দুটা বা সর্বনিম্ন যে বিন্দুটা, এই বিন্দু থেকে সাম্যরেখার উপরে একটা রেখা টানলে যে রেখাগুলো পাওয়া যায় এটাই হচ্ছে বিস্তার। এখন তাহলে সংজ্ঞাটা আমরা কিভাবে লিখব? বিস্তার কাকে বলে? সংজ্ঞাটা হলো তরঙ্গ সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে তাকে বিস্তার বলে। আবারও বলছি, তরঙ্গ সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে, এদিকে হতে পারে এদিকে হতে পারে, যে সর্বোচ্চ দূরত্বটি অতিক্রম করে, এই দিক যদি ধরি সর্বোচ্চ দূরত্ব এটা, এই দিক ধরে সর্বোচ্চ দূরত্ব হলো এটা, এই সর্বোচ্চ দূরত্বটাই হলো বিস্তার। এটা কত হতে পারে? ছোটো তরঙ্গ হয় বিস্তার কম, যদি তরঙ্গ অনেক বড়ো হয়, যদি এরকম ঢেউওয়ালা তরঙ্গ হয় তাহলে বিস্তার কী হবে? আরও বড়ো হবে। আমরা তাহলে তিনটা যে জিনিস জানলাম, একটা অনুপ্রস্থ তরঙ্গ, এরপর আমরা জানা হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ পর্যায়কাল, এবং হচ্ছে বিস্তার। আমরা এই তিনটি বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। এর সংশ্লিষ্ট আরও কয়েকটি রাশি আছে, আমরা পরবর্তী লেকচারে এই রাশিগুলো নিয়ে আমরা জানবো ইনশাআল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার আমাদের দেখা হবে ইনশাআল্লাহ।